আমরা এখন তো বলছি চ্যালেঞ্জ করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সামনে বসুন আমরা যখন বলবো আপনি বলবেন না আপনি যখন বলবেন আমরা কোনো কথা বলবো না এবং পুরো বিষয়টা সারা ভারত পশ্চিমবঙ্গের মানুষের কাছে ব্রডকাস্ট হবে লাইভ কোনো এডিটিং ফ্রেডিটিং কিছু চলবে না পুরো ব্রডকাস্ট হবে মানুষ দেখুক আমরা কাদের হয়ে লড়াই করছি আর আপনি কাদের জন্য এই রাজ্যটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এটা মানুষের দেখার সময় হয়ে গেছে রাজ্যের প্রশাসনিক প্রধান একজন মুখ্য সচিব একজন সরকারি আমলা তিনি একটা সরকারি বৈঠকে বসে পরে বলছেন যে একটা প্রকল্প সেখানে দুর্নীতি হয়েছে তার মানে তিনি জানেন তার জ্ঞাতার্থেই দুর্নীতি হয়েছে এই সব মানুষদের কি সরকারি পদে থাকার কোনো যোগ্যতা আছে বা নৈতিক অধিকার আছে কি এবং তারপরে তিনি সাফাই দিচ্ছেন যে আমার বাড়ি ইউপিতে সেখানে কি কোনো দুর্নীতি হয় না যে ভাষায় কথা বলেছেন সেটা হচ্ছে পাড়ার শাসক দলের যেসব নেতারা যেভাবে কথা বলেন মানে কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে না পারার পিছনে যেসব সাফাইগুলো দেন মুখ্যসচিবের কাছে তার বাইরে আর অন্য কিছু ছিল না নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সরকারের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আলোচনা ঠিক কোন দিকে গেল সকলেই আমরা ইতিমধ্যে জানি কিন্তু কেন ব্যর্থ হলো সেই আলোচনা কেন ফলপ্রসূ হলো না কেন আমরা সমাধান সূত্র পেলাম না এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহবা কনভেনার ভাস্করবাবু প্রথমেই ভাস্কর দাদা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত আমি সরাসরি একটা প্রশ্ন করি হাইকোর্টের তত্ত্বাবধানে হাইকোর্টের নির্দেশে আপনারা সরকারের সঙ্গে বসলেন কিন্তু সেই আলোচনা ব্যর্থ হলো কেন ব্যর্থ হলো কারণ সরকারের মানসিকতার জন্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে ধন্যবাদ জানাই ইয়ে করে দেওয়ার জন্য সুযোগটা দেওয়ার জন্য সরকারকে যেখানে প্রধান বিচারপতির হাইকোর্ট বললেন যে এই রাজ্যে কর্মচারীরা সিঙ্গেল ডিজিটে মহার্ঘ ভাতা পান বাকি সব রাজ্যে ডবল ডিজিটে মহার্ঘ ভাতা হয় সেটার পরিপ্রেক্ষিতে এটা কেন কারণটা কী তা সেটার পরিপ্রেক্ষিতে তখন এজি দাঁড়িয়ে বললেন যে আমাদের এরিয়ার দেওয়ার ক্ষমতা নেই প্রধান বিচারপতি তখন বললেন যে এরিয়ার না দিতে পারলেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান তো হবে অব অবাক হয়ে দেখলাম একটা ডেট নিলেন সরকার সেটা পেরিয়ে গেল পরের যখন হাইকোর্ট যখন চাপ দিলেন যে দশ দিনের মধ্যে বসতেই হবে তখন তারা বসলেন মিটিংয়ের শুরুতে যখন আমি জিজ্ঞাসা করলাম যে এই মিটিংয়ে কোনো মিনিউ রাখা হবে কি না মুখ্য সচিব খুব ক্লিয়ারলি বললেন যে হাইকোর্ট বসতে বলেছে বলে আমরা বসছি মানে একজন রাজ্যের মুখ্য সচিব যদি এই কথাটা বলে পরে একটা বৈঠকে বসেন তাহলে কি মনে হয় যে কোথাও কোনো সমাধান সূত্র বেরোতে পারে বলে অন্যান্য রাজ্যের উদাহরণ টানছেন আমরা যখন বললাম যে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু সামাজিক প্রকল্প চলো এখন বাস্তবিকই চলে এই যে দুয়ারে সরকার প্রকল্প দেখছেন এই দুয়ারে সরকার প্রকল্প কিন্তু আমাদের রাজ্যের ইউনিক কোনো আইডিয়া নয় এটা আপনারাও জানেন নিশ্চয়ই এর আগে ছত্রিশগড়ে চলছে তার আগে থেকে রাজস্থানে চলছে তার আগে থেকে ওরা ভিন্ন ভিন্ন নাম দিয়ে চালায় এই যে কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কিন্তু তার আগে বহু আগে থেকে কেন্দ্রের চলে বেটি বাঁচাও বেটি পড়াও ওটা অন্য নাম ছিল আগে বিভিন্ন রাজ্যে সেরকম প্রকল্প আছে বিহার আমাদের থেকে তার মানে ওই সুকন্যা যোজনা না কে আছে সেটা থেকে বেশি পয়সা বিহার মানে ব্যয় করে বিভিন্ন ক্ষেত্র যদি দেখেন এখন ডাইরেক্ট টু ক্যাশ যে স্কিমগুলো আছে সেই স্কিম কিন্তু প্রত্যেকটা রাজ্যেই বিভিন্নভাবে চলছে তারপরেও কিন্তু তারা কর্মচারীদের মহার্ঘ ভাতাটা ঠিকঠাকভাবে দিয়ে যান এই রাজ্য পারে না পারে না কারণ মানসিকতাটা নেই এবং একটা নীল নকশা নিয়ে চলছে যে এই রাজ্যের সমস্ত সংগঠিত ক্ষেত্রকে শেষ করতে হবে সমস্ত শিক্ষিত মানুষ যারা তাদের মেরুদণ্ডটাকে ভাঙতে হবে কারণ শিক্ষিত মানুষ যতদিন সমাজে বেঁচে থাকবেন ততদিন প্রতিবাদের স্বরগুলো কোথাও জানা হলেও লুকিয়ে লুকিয়ে থাকবে এবং সেখান থেকেই আমার শাসনটার ভয় আর যেভাবে এই রাজ্যটাকে চালানো হয়েছে বারো বছর ধরে এই সরকারের ভয়টা সেই জায়গাতে পাওয়া কথা এই জায়গা এই মানসিকতার জায়গা থেকেই কিন্তু বৈঠকটা ব্যর্থ হয়েছে কোথাও গিয়ে মিনিটস আপনি বলছেন সরকারি মিটিংয়ে মিনিটস থাকবে একদম সরকারি নথি যেটাকে বলা হয় এছাড়া মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন এবং আপনারা তাদের উপস্থিতি নিয়ে কি খুব একটা খুশি স্যাটিসফাই প্রথমে হাইকোর্ট বললেন যে সংগ্রামী যৌথ মঞ্চের তিনজন প্রতিনিধি থাকবেন এরপর আমরা আবেদন করে বললাম যে তিনজন নয় মাইলর ওটাকে পাঁচজন করুন কারণ আমরা চেয়েছিলাম যে যৌথ মঞ্চ মানে কোঅিনেশান কমিটি পরিচালিত আর সরকারি কর্মচারী পরিষদ যেটা বিজেপির ইয়ে তাদের সবাইকে নিয়ে প্রতিনিধি দল নিয়ে আমরা যেতে হাইকোর্ট সেটাকেও মঞ্জুর করে এরপরে প্রধান বিচারপতি বেঞ্চে এজি দাঁড়িয়ে বললেন যে ইয়ের থেকে মানে প্রত্যেকটা সংগঠন থেকে একজন করে দেওয়া পারমিশন করা হোক সেটাকে প্রধান বিচারপতি অ্যাপ্রুভ করেননি উনি বললেন যে না সেটা হবে না সংগ্রামী যৌথ মঞ্চ থেকে পাঁচজন যাবেন আর ওনারা বললেন যে তাহলে যৌথ মঞ্চ থেকে দুজনকে নিয়ে যাওয়ার কথা সেখানে কিন্তু কখনোই ফেডারেশনের কোনো লোককে নিয়ে যাওয়ার কথা কিন্তু বলা হয়নি খুব পরিষ্কার করে শুনুন যেদিন মিটিং সেদিন সকালবেলাতে এই কথা ঘটছে মিটিংয়ে গিয়ে দেখছি যে ওনাদের দুজন উপস্থিত যদিও ওনাদের উপস্থিতি নিয়ে খুব বেশি আমাদের মাথা ব্যথা ছিল না কারণ আমরা জানতাম যে দুজন ব্যক্তি গেছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে তারা কোনো যুক্তিগ্রাহ্য কথা বলার মতো জায়গাতে তারা নেই আর এই সরকারের আমলে কী বা বলবে আপনি যে কোম্পানিটা চালান সেই কোম্পানিতে আপনি কর্মচারীদেরকে বেতন দেন না কাজ করিয়ে নেন সেখানে আপনার হয়ে যিনি কথা বলবেন তিনি আপনার সাফাই গাওয়ার জন্য কি বলতে পারেন যেটা বলার সেটা বললেন ধন্যবাদের বন্যা বইয়ে দেওয়া হয়েছে বন্যা বইয়ে দিলেন এবং সেখানে যে তিনজন সচিব ছিলেন মুখ্য সচিব গৃহসচিব এবং অর্থসচিব তারা মাথায় হাত দিয়ে মুখ নিচু করে বসে ফোন ঘাটছিলেন আমরা যখন কথা বলেছি তখন কিন্তু সেই জিনিসটা হয়নি কারণ আমরা যুক্তির বাইরে কাগজপত্রের বাইরে একটা কথাও বলিনি এবং বলবও না কোথাও আমরা এখন তো বলছি চ্যালেঞ্জ করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সামনে বসুন আমরা যখন বলবো আপনি বলবেন না আপনি যখন বলবেন আমরা কোনো কথা বলবো না এবং পুরো বিষয়টা সারা ভারত পশ্চিমবঙ্গের মানুষের কাছে ব্রডকাস্ট হবে লাইভ কোনো এডিটিং ফ্রেডিং কিছু চলবে না পুরো ব্রডকাস্ট হবে মানুষ দেখুক আমরা কাদের হয়ে লড়াই করছি আর আপনি কাদের জন্য এই রাজ্যটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এটা মানুষের দেখার সময় হয়ে গেছে যে যে মিটিংটার কথা আপনি বলেন ফেডারেশন মানে শাসক দলের সমর্থনে যারা যেসব সরকারি কর্মচারী আছেন তাদের দুজন প্রতিনিধি থাকবেন আপনারা জানতে নিন এবং তারা কি বলেছেন আমি এক্স্যাক্টলি জানতে চাইবো তারা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহৃদয় কর্মচারী দরদি তিনি তার সাধ্যমতো উন্নয়নের কাজ করে যতটুকু পারছেন দিচ্ছেন এই তো তিন পার্সেন্ট দিয়েছেন তাতে আমরা খুশি আমরাও দিয়ে চাই কিন্তু যখন সরকারের সক্ষমতা হবে তখন দিলে পরেই আমাদের হবে এবং তারা আরেকটা কথা বলেছেন যে এআইসিপিআই মেনে দিতে হবে এরকম কোনো মানে নেই ওটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমরা প্রস্তাব করছি যে এরকম ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স চালু করা হোক তা সেটাতে দেখলাম যে মাননীয় মুখ্য মাননীয় মুখ্য সচিব একটু উৎসাহিত হলেন আর কি নিয়ে মাথা নাড়লেন তা ওনাদের বলা শেষ হওয়ার পর আমি তখন মুখ্য সচিবকে জিজ্ঞেস করলেন যে মিস্টার চিফ সেক্রেটারি আমি কি একটা কথা বলতে পারি উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন তাই বললাম যে আমি দেখলাম যে উনি যখন ডাব্লিউ বি কথা বললেন তখন আপনি সম্মতিসূচক ঘাট নাড়লেন মানে আপনার কথা ভালো লেগেছে প্রস্তাবটা আর কি তাহলে ওকে আমরা ধরে নিতে পারি যে যখন ডাব্লু সিপিআই চালু হবে তখন এই রাজ্যের আপনাদের মতো যারা আমরা আছেন তাদের মহার্ঘ ভাতাটাও ডাব্লিউ সিপিআই মেনেই দেওয়া হবে তখন উনি বলছেন না না আমি তো সে কথা বলিনি আমি বললাম যে আপনি তো কোনো সম্মতিসূচক ঘাট না ছিলেন আর কি তাহলে প্রস্তাবটা পছন্দ হয়েছে নিশ্চয়ই একই রাজ্যে যারা চাকরি করছেন তাদের কারোর এআইসিপিআই মেনে হবে কারু ডাব্লু বি সিপিআই মেনে হবে সেটা তো হয় না সকলকে এআইসিপিআই মেনেই হতে হবে এবং কত বড় নির্বোধ এরা যে এআইসিপিআই মেনে যে শুধুমাত্র কর্মচারীদের মহার্ঘ ভাতা হয় না এআইসিপিআইয়ের সাথে যে গোটা অর্থনীতিটা যুক্ত হয়ে আছে সেই বোধটাই এদের নেই রিজার্ভ ব্যাংকের সুদ নির্ধারণ মূল্যবৃদ্ধির যে সব সূচকগুলো যুক্ত হয়ে আছে অর্থনৈতিক বৃদ্ধি এই সমস্ত কিছুটাই তো এআইসিপিআই সাথে সংযুক্ত এর বাইরে কিছু আছে নাকি তাই সেখানে দেশের মধ্যে আর একটা দেশ তৈরি করার যে এই বাসনা এবং সেটা যে করে যাচ্ছেন বিগত বারোটা বছর ধরে এটা একদম পুরো প্রতিষ্ঠিত তারপরে আপনি মুখ্য সচিবের কথা বললেন আর কোন কোন দফতরের সচিবরা ছিল এবং আমি একটু জানতে চাই মিটিংয়ে নতুন কি আপনারা শুনলেন যেটা এর আগে এতদিন শোনেননি নতুন কথা শোনা বলতে উনি আমরা প্রথমে বলে গেছি এবং যেভাবে যে যুক্তি উপস্থাপন করে বলেছি সেখানে তাদেরকে পুরো অসহায় লেগেছে তিনজন মুখ্য সচিব ছিলেন একটা বোর্ড রুমে মিটিং হচ্ছে রাজ্য সরকারের মুখ্য সচিবের প্রেস কনফারেন্স রুমে সেখানে তাদের তো একটা পরিচিত জায়গা আমাদের তো অপরিচিত জায়গা জীবনে প্রথমবার ঢুকছি সেখানে ইনফ্যাক্ট রাজ্য সরকারের কর্মচারীরা বারো বছরেই প্রথম বসার সুযোগ পেলেন তা সেখানে গোটা মিটিংটা জুড়েই তার কিন্তু খুব আনিজি ছিলেন এবং বৈঠকটা শেষে মানে শেষ হওয়ার আগেই প্রায় পালিয়ে বাঁচলাম বাঁচা বাঁচার মতো অবস্থা সেখানে তারা বললেন যে আপনারা জানেন যে কেন্দ্র সরকার কত টাকা বাকি রেখেছে এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা বাকি আছে মাননেগাতে পয়সা দেয় না মান্ডেগার গরিব মানুষরা খেতে পয়সা পাচ্ছে না প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে পয়সা দিচ্ছে না তারপরে আবাস যোজনায় পয়সা পাচ্ছি না আমরা সেগুলোকে চালাতে হচ্ছে হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে আমরা মেনে নিচ্ছি মাইন্ড করুন রাজ্যের প্রশাসনিক প্রধান একজন মুখ্য সচিব একজন সরকারি আমলা তিনি একটা সরকারি বৈঠকে বসে পরে বলছেন যে একটা প্রকল্প সেখানে দুর্নীতি হয়েছে তার মানে তিনি জানেন তার জ্ঞাতার্থেই দুর্নীতি হয়েছে এই সব মানুষদের কি সরকারি পদে থাকার কোনো যোগ্যতা আছে বা নৈতিক অধিকার আছে কি এবং তারপরে তিনি সাফাই দিচ্ছেন যে আমার বাড়ি ইউপিতে সেখানে কি কোনো দুর্নীতি হয় না তাহলে সেখানে কি করে পয়সাটা দিচ্ছে আমরা তখন বললাম যে মাননীয় সচিব ওখানে হয় কি না হয় সেসব আমাদের জানা নেই এবং কোন রাজ্যে হচ্ছে না হচ্ছে সেটার সাথে আমাদের কোনো সংযোগও নেই আমরা শুধু একটা কথা জিজ্ঞাসা করছি যে অর্থ কমিশনের যে টাকা সেই টাকা আপনারা পান কি না উনি বলছেন যে না সেই টাকা কোনো বকেয়া নেই আমরা বললাম সেখান থেকেই তো কর্মচারীদের বেতনটা দেওয়া হয় তাহলে সেখানে যদি কোনো বেতন বাকি না থাকে টাকা তাহলে আমাদের মহার্ঘ ভাতাটা কেন বাকি রাখছেন উনি তখন পুরো ফিউজ হয়ে গেলেন উনি ভেবেছিলেন বোধহয় ওই ফেডারেশনের লোকগুলোর মতোই আমরা বোধহয় মাথা নাড়তে ওখানে গেছি উনি ভাবেননি যে এরকমভাবে ওনাকে প্রশ্নবানা জর্জরিত করবো আমরা তা মানে এই এটা লাভটা এটাই হলো যে এই বারো বছরের মধ্যে এই প্রথমেই সরকার ঠিক মানে স্বীকার করলো যে অর্থ কমিশনের পাওয়া কোনো টাকা কেন্দ্রের কাছ থেকে কোনো বকেয়া নেই এটা প্রথম স্বীকার করলেন আর তারপরে হাবিজাবি যেসবগুলো বলছিলেন সেগুলো কোনো ভিত্তি নেই যে এই ফান্ডের টাকা পায় ওই ফান্ডের টাকা পায় আম টাকা পায় আর আমফানে ক তুমি বলছো তিরিশ হাজার কোটি টাকা খরচা হয়ে ক্ষতি হয়েছে কেন্দ্র বলছে যে না ছ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে কোনটাকে বিশ্বাস করবে কে মানুষ এই যে মানে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় এই রাজ্যের সাধারণ মানুষটা এখন খাগড়া হয়ে গেছেন মানে তার প্রাণ যাচ্ছে মানুষ এখন পরিত্রাণ চাইছেন তো ভাসবা মুখ্য সচিব দীনেশ ত্রিবেদীর এই ধরনের কথা ওই এ বসে আপনাকে চমকে দেয়নি মানে কোথায় উত্তর উত্তরপ্রদেশ প্রসঙ্গ টেনে আনা কেন ধার বাকি এত হিসাব আপনাদের শোনানো এগুলো তো হয়েছে আপনাদের প্রাথমিক কি একটু চমকে যাওয়ার মতো বিষয় ছিল চমকে যাওয়ার মতো বিষয়ই তো আমি বললাম যে আপনাদের এই জিকে তো জিজ্ঞাসা করেছেন হাইকোর্টের ইয়ে প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি যে কেন এখানে সিঙ্গেল ডিজিটে মহার্গ ভাতা দেওয়া হয় তার উত্তর উনি কি বললেন জানেন বামফ্রন্টের সময়ে কি মহার্ঘবাতে বাকি থাকতো না তা আমি বললাম যে দেখুন আমরা রামেও নেই আমরা বামেও নেই আমরা কর্মচারী আমাদের কোনো রাজনীতি নেই আমাদেরকে আমাদেরটা বুঝিয়ে দিন বামফ্রন্ট আমলে বাকি ছিল কিন্তু এতটা বাকি ছিল না আমরা দুবার করে পেতাম আর বাকি যেটুকু ছিল সেটাও মানে আমরা সমর্থন করছি না সেটাও অন্যায় হয়েছে কিন্তু এখন যে বাকিটা সেটার পিছনে আপনার সাফাইটা কি মানে উনি বাম এবং রাম দুটোকেই আক্রমণ করলেন ইয়েতে যে ভাষায় কথা বলেছেন সেটা হচ্ছে পাড়ার শাসক দলে যেসব নেতারা যেভাবে কথা বলেন মানে কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে না পারার পিছনে যেসব সাফাইগুলো দেন মুখ্য সচিবের কাছে তার বাইরে আর অন্য কিছু ছিল না এটাও তো একটা ভাবার বিষয় এটাও তো একটা খারাপ লাগার বিষয় যে রাজ্যের প্রশাসনিক প্রধান যদি মুখ্যমন্ত্রীকে ছেড়ে সেকেন্ড ম্যান অবশ্যই মুখ্য সচিব তিনি রীতিমতো শাসক দলের ক্যাডার কোটান অ্যান এই ভূমিকা পালন করলেন সমগ্র মিটিংয়ে একদমই তাই এটা কোট আন কোটের কোনো ব্যাপার নেই তো সেই ভূমিকাটাই উনি পালন করেছেন কিন্তু যেটা হয়েছে আর কি যে উনি খুব বেশি মুখ খোলার সুযোগ পাননি কারণ আমরা এমনভাবে ওনাকে যুক্তি জাল সাজিয়ে ধরেছিলাম যে কথাই বলতে পারেননি অর্থ সচিবকে যখন জিজ্ঞাসা করলাম যে গুগল করলে পরে ডাইসনন আর ব্রেক ইন সার্ভিসের তফাত বোঝা যায় আর আপনি ডাইসননের পাশে ব্র্যাকেট দিয়ে ডাই মানে ব্রেক ইন সার্ভিস লিখে দিলেন মানে আইনগত যুক্তিটা কি আপনি যুক্তিটা দিন আমরা যুক্তি জানতে এসেছি কোনো উত্তর দিতে পারেননি মানে যেটা বাস্তবিক সেটা হচ্ছে যে যেটা বুঝতে পারলাম এই রাজ্যের প্রশাসনের সার্বিকভাবে অবমূল্যায়ন হয়েছে মেধার অবমূল্যায়ন করা হয়েছে যে মানুষগুলো বসে আছেন তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না কিন্তু তাদের কাজ করার যে ধরন সেটাকে নিয়ে প্রশ্ন তোলাই যায় মানে গোটা রাজ্যটা একটা কথা আছে না পুরনো কথা রাজার দোষে রাজ্য নষ্ট এনারা সকলেই কিন্তু রাজা গোষ্ঠীরই মানসিকতা তো তাই কাজ কার্যকলাপেও তাই তাদের জন্য রাজ্যটা নষ্ট হচ্ছে আপনাদের এছাড়াও আরও এই বকেয়া ছাড়াও আরও দুটো তিনটে দাবি ছিল যে যাদের শোকাস করা হয়েছে যাদের একদিনের কর্মবিরতি যাদের হয়েছে মাইনা কাটা যাবে না এই সংক্রান্ত সেগুলো নিয়ে কি তাদের সঙ্গে আলোচনা হয়েছে ওইগুলো নিয়েই বেশি সময় ব্যয় হয়েছে বকেয়া নিয়ে কম হয়েছে শূন্য পদে স্থায়ী নিয়োগ বলেছি যে কত শূন্য পদ কত কেন্দ্র সরকার একটা মহার্ঘ ভাতার মানে বিজ্ঞপ্তি দিলে সেখানে লেখা থাকে যে আমার এত এতজন স্থায়ী কর্মচারী এতজন পেনশনার এই বিজ্ঞপ্তির ফলে উপকৃত হচ্ছেন এক্সচেকার থেকে এত খরচা হচ্ছে আপনারা যে তিন শতাংশের মহার্ঘ ভাতা ইয়ে দিয়েছেন বা তার আগে যে যেটা দিয়েছেন আপনাদের আমলে এরকম কোনো তথ্য নেই কেন দেন না তথ্য কেন জানতে পারবে না এই রাজ্য সরকার যে কত শতাংশ স্থায়ী পদে কর্মচারী আছেন তারা কাজ করছেন স্টাফ সেন্সাস রিপোর্ট দু হাজার চোদ্দো পনেরো নিয়ম অনুযায়ী যদি একশো জন স্টাফ থাকে তার মধ্যে পঁয়তাল্লিশ জন সংরক্ষিত কোটাতে থাকার কথা দু হাজার চোদ্দো পনেরো স্টাফ সেন্সাস রিপোর্ট অনুযায়ী সাতাশ সাতাশ পার্সেন্ট ছিল তার মানে কতটার যারা এইসব জনজাতি এবং উপজাতির মানুষ তাদেরকে কতটাভাবে অবদমিত করে রাখা হচ্ছে এই সরকারের আমলে সেটা বুঝতেই পারছেন চোদ্দো পনেরো পর থেকে আজ পর্যন্ত প্রায় ন বছর হলো কোনো স্টাফ সেন্সাইস রিপোর্ট পাবলিশ হয়নি আমরা বলেছি যে স্টাফ সেন্সাইস রিপোর্ট পাবলিশ করতে হবে শূন্য পদের সংখ্যা কত আমরা কেউ জানি না পাবলিশ করতে হবে বলেছি যে অস্থায়ী কর্মচারী যেগুলো নিয়োগ করছেন বাঁকুড়া ইউনিভার্সিটির কথা বলেছি যে একজন বাইশ সালে আপনারা ঝাড়ুদার পোস্টের জন্য পাঁচ হাজার টাকার বিজ্ঞপ্তি জারি করছেন মাসিক চুক্তিতে যদিও পাঁচ হাজার টাকাতে একজন সংসার চলে না দু হাজার তেইশ সাল বিজ্ঞপ্তি দিচ্ছেন একজন প্রফেসর আট আটচল্লিশশো টাকা তার মানে মেধার মূল্যটাকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছেন রাজ্যটাকে কোন পথে নিয়ে যেতে চান আপনি তো প্রশাসনিক প্রধান রাজ্যটাকে কোন পথে নিয়ে যেতে চাইছেন আলটিমেটলি সেটা আমাদের কাছে পরিষ্কার করুন কোন উত্তর দিতে পারেননি এবং যাদের কর্মজীবন থেকে একটা দিন কাটা যাবে বা মায়না কাটা বেতন কাটার এই প্রসঙ্গটা নিয়ে কি সদুত্তর ওনারা কিছু দিয়েছেন যে অনেকে কোর্টে কেস করার কথাও পরবর্তীকালে ভেবেছেন কেস তো আমাদেরই প্রস্তুতি চলছে ওনাদেরকে জিজ্ঞাসা করেছি যে চব্বিশ তারিখের মধ্যে চব্বিশে মার্চের মধ্যে সমস্ত মানে প্রসিডিওরটা কমপ্লিট করতে বলেছিলেন করতে পারেননি এখনও পর্যন্ত শোকজ লেটার আসছে তার মানে কি ধরে নেব যে আপনাদের সাথে নিচের তলার কোনো যোগাযোগ নেই আর যদি এটা হয় চব্বিশ তারিখের মধ্যে যদি করতে না পারেন সেটা তো আপনাদের ব্যর্থতা সেই ব্যর্থতার দায়ী কেন কর্মচারীদের উপর বর্তাবে এখন আইনত আপনারা আর কোনো শোকজও করতে পারেন না কারো বেতনও কাটতে পারেন না এগুলোকে সব প্রত্যাহার করতে হবে যাদের যাদের ডিটেলমেন্ট করেছেন এই সরকারের আমলে তাদের প্রত্যেককে নিজের নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে কারণ এটা আমাদের প্রতিহিংসার ফল এর বাইরে কিছু নয় বলা হয়েছে ওনারা নোট ডাউন করেছেন আমরা আবার চিঠি পাঠাবো এই যে বৈঠক ব্যর্থ হয়েছে সেটাকে আমরা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আমরা পেশ করবো দেখা যাক কী হয় লড়াই চলবে যাদের শোকাস যারা পেয়েছেন শোকাসপত্র পেয়েছেন তারা একটুখানি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে তারপরে কি করবেন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যোগাযোগ করবেন নাকি আমি একটু আপনার থেকে জানতে চাইছি সোশ্যাল নেটকে অনেকে ছবি পোস্ট করে লিখছেন কি করা উচিত অ্যান্ড অল তাদের উদ্দেশ্যে কি বার্তা আপনি এখানে দেবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে আমরা শোকজের উত্তরগুলো রেডি করে দিয়েছি যোগাযোগ করলে পরে সেগুলোকে পৌঁছে দেওয়া হবে জেলা নেতৃত্বের নাম্বার দিয়ে দেওয়া হবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন যদিও সেগুলো হয়ে গেছে কাজ অলরেডি আর যাদের বেতন কাটা হয়েছে আমরা কেস করতে চলেছি আর কি ওগুলো নিয়ে রেডি হয়েছে কেস খুব তাড়াতাড়ি ওগুলো সব ফাইল হবে সেগুলো করে পরে চেষ্টা করা হচ্ছে যাতে ওই একদিনের বেতন কাটাটাকেও বন্ধ করে দেওয়া যায় এবং ন তারিখে যে ধর্মঘটের আগের দিন যে নোটিফিকেশান দিয়েছিল আমাদের দৃষ্টিতে সেই নোটিফিকেশানটা হচ্ছে বেআইনি সরকারও নোটিফিকেশান জারি করতে পারে না ওটাকেও চ্যালেঞ্জ করা হচ্ছে হাইকোর্টের প্রসঙ্গ আমরা আলোচনা করলাম সুপ্রিম কোর্টে এই মামলা অতি গুরুত্বপূর্ণ তকমা পাচ্ছে না গুরুত্বপূর্ণ নয় বলে বারংবার পিছিয়ে যাচ্ছে আইনজীবীরা বলছেন হতেই পারে এই মামলা কেন এত গুরুত্বপূর্ণ নয় বলে আপনার মনে হচ্ছে এখন দাঁড়িয়ে দেখুন মানে সুপ্রিম কোর্ট যেটা দেখছেন যে একজন কর্মচারী ধরুন আমি আমি আমার মহার্ঘ দাবিটা করছি কখনকার না দশ বছর আগেকার এবার সেটা এখন আমি করছি মামলাটা আট বছর ধরে চলছে প্রায় যদি দু বছর পরেও পায় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি তো বকেয়ার দাবি করছি এখন এটা যদি এরকমভাবে প্রমাণ করা যায় যে এটা না হলে পরে যারা পেনশনার আছেন তাদের জীবন চলছে না রাইট টু লিভ কিন্তু প্রত্যেকের আছে সংবিধান দিয়েছে এটাকে যদি এস্টাবলিশ করা যায় তাহলে মামলাটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং সুপ্রিম কোর্ট শুনতে বাধ্য হবে এখন যারা আমরা তো মামলাকারী সংগঠন নই মামলাকারী সংগঠন যারা আছেন তাদের আইনজীবীরা বসে এটা ঠিক করবেন যে কীভাবে এটাকে এস্টাবলিশ করবেন এটা কোথাও কি সুপ্রিম কোর্টে আরও বেশি অ্যাগ্রেসিভলি বোঝানোর একটা প্রবণতা তৈরি হওয়া প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে না এটাকে নিয়ে কোনো মন্তব্য করতে যাবো না আর এটা আমাদের জুডিশিয়ার মধ্যে পড়ে না বিচার ব্যবস্থা তার মতো নিজের মতো করে ফাংশন করেন আর এটা দু হাজার নয় নয় রূপার উপর মামলাটা চলছে আমরা এখানে বসে আছি বর্তমান রূপাতে যে বাকি সেই বকিয়া নিয়ে সুতরাং দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় ওইটাকে নিয়ে আমরা কোনো ইয়ে বিতর্কের মধ্যে যেতে চাই না যেভাবে চলছে একটা কথা বলতে পারি যে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা জয়লাভ করবো আলটিমেটলি জিত আমাদের হবেই অবশ্যই দিল্লিতে আন্দোলন নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কুণাল ঘোষের একটা রিসিপ্ট বলা যায় হিন্দু মহাসভাকে পেমেন্টের একটা বিষয় রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা অশিক্ষিত লোকেদের কাজ কারবার বলে আপনি হোটেলে থেকেছেন বা কোনো ধর্মশালায় গিয়ে থেকেছেন আপনাদেরকে থাকতে হয়েছে নিশ্চয়ই কোথাও না কোথাও আমি তো ঘুরতে গিয়ে বহুবার পাঞ্জাবি ধর্মশালায় বা মুসলিমদের কোনো ইয়েতে বা হিন্দু মানে সীতার মন্দিরেও থাকার জায়গা আছে বিভিন্ন জায়গাতে জায়গায় জায়গায় বলছে সেখানে থাকি থাকলে পরে তো আপনাকে ডোনেশান তো দিতেই হবে ভাড়া দিতে হবে না আপনি যদি এখানে বালিগঞ্জে বোধ হয় ভারত সেবা সংঘের আছে সেখানে থাকলে পরে আপনাকে ভাড়া না দিয়ে থাকবেন কোথায় সেই সংস্থাগুলোই বা চলবে কীভাবে আমরা প্রায় ছশো জন লোক নিয়ে গেছি কালীবাড়ি পাওয়া যায়নি কনস্ট্রাকশানের কাজ চলছে কালীবাড়ির পাশে বৌদ্ধ মন্দির আমরা ভাড়া নিয়েছিলাম বিড়লা মন্দির ভাড়া নেওয়া হয়েছিল হিন্দু মহাসভার মন্দির ভাড়া নেওয়া হয়েছিল আমাদেরকে ওখানে আন্দোলন করতে না দেওয়ার জন্য এই রাজ্যের জন দুদে অফিসারকে পাঠিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে কেজরিওয়ালের সাথে কথা বলেছিলেন যাতে প্রোগ্রামটা বাঞ্চাল করা যায় দুটো সরকারের বিরুদ্ধে লড়াই করে করতে হয়েছে তবুও আমরা করেছি করতে পেরেছি তার জন্য বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ তারা প্রত্যেককে যথাসাধ্য সাহায্য করেছেন হিন্দু মহাসভা ভাড়া নেওয়া হয়েছে সেখানে আমরা থেকেছি তিনশো জন লোক তিন দিন ধরে থেকেছি ভাড়া বাবদ মেটানো হয়েছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা তাও জমা করা হয়েছে ব্যাঙ্কে ওনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে জমা করা হয়েছে আমরা স্বচ্ছতার জন্য রসিদটা দিয়ে দিয়েছি যেটা হচ্ছে রসিদ হিন্দু মহাসভায় যে ফ্রিতে থাকা হয়নি আমরা যে পয়সা নিয়ে থেকেছি সেটা রসিদটা আমরা দিয়ে পেশ করেছি এটাকে ওনার মুখ্যমন্ত্রী আবার বললেন যে হিন্দু মহাসভা থেকে আমরা টাকা পেয়েছি মানে এদের শিক্ষা দীক্ষা বোধ সমস্ত কিছু নিয়েই তো এবার সন্দেহ যাচ্ছে হিন্দু মহাসভায় থাকতে গেলে যদি আমাকে আর এস এস হতে হয় তাহলে আমি যে বৌধ ইয়েতে ছিলাম তার জন্য আমি কি হয়েছি তাহলে সেটার উত্তর তো দিতে হবে অবশ্যই কিন্তু দিল্লি আর যেসব আমাদের মুসলিম সাথীরা গিয়ে পরে হিন্দু মহাসভাতে গিয়ে রোজা করলেন নামাজ পড়লেন ইফতার করলেন তারাও কি তাহলে আর হয়ে গেলেন সেটাও তো জানতে ইচ্ছা করে পুরোটার রাজনৈতিক একটা রং লাগানোর চেষ্টা বসবাবু আপনাদের যে ছবি বিভিন্ন ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা আপনাদের সঙ্গে আছেন স্মৃতি ইরানির সঙ্গে আপনারা দেখা করেছেন তা নিয়ে নিঃসন্দেহে তো বিতর্ক হতেই পারে হতেই পারে হোক না অসুবিধা কী আছে বলছি তো সাহায্য আমি নিজে যেমন ফোন করেছি ইয়েকে যখন জায়গা পাচ্ছি না হুণ্নে হয়ে ঘুরে বেড়াচ্ছি এগারোটার সময়ে আমাদের সাথীরা নামবে জায়গা সংকুলন হচ্ছে না যতটা জায়গা তারা বলেছিল ততটা জায়গা দেখা যাচ্ছে থাকা যাচ্ছে না ততটা যত তিনশো জন বলেছেন তিনশো জন থাকা যাচ্ছে না বা বিড়লা মন্দিরে বলা হয়েছিল আড়াইশো জন জায়গা হচ্ছে না সকলের তখন আমাকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোথায় জায়গা পাবো এই লোকগুলো যে নামবে আর জার্নি করে আসছে সুজনবাবুকে ফোন করেছি অধীরবাবুকে ফোন করেছি তারা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন সেখানে দৌড়ে দৌড়েও গেছি জায়গা পায়নি এম এমপি হোস্টেলে থাকতে হয়েছে মানে এমপি ইয়ে ওটাকে হোস্টেল না তো এমপি ক্লাবে জায়গা করা হয়েছিল শঙ্কুদেব পণ্ডা ওখানে ছিলেন আমরা ডেকেছিলাম যে আসুন এসেছেন আমাদের মঞ্চে বক্তৃতাও রেখেছেন হান্নান মোল্লাও এসেছেন বক্তৃতা রেখেছেন আর স্মৃতিরানীর কাছে যাওয়ার জন্য উনি ব্যবস্থা করে দিয়েছিলেন কারণ স্মৃতিরানীজিকে প্রধানমন্ত্রীর দপ্তর দায়িত্ব দিয়েছিলেন আমাদের সাথে কথা বলার জন্য সেই জন্য এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা একটা জল্পনা তৈরি হয়েছিল এবং উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা এই এদের সঙ্গে যে কথা বলা গেল একটু কি আফসোস হচ্ছে আপনার কোনো আফসোস নেই ওনারা বলেছেন মানে রাষ্ট্রপতির ওএসডি আমাকে ফোন করেছিলেন সেদিনে সময় মতো আপনাদেরকে ডেকে নেওয়া হবে আমরা চেষ্টা করছি আর নির্মলা সীতারমনজি ছিলেন না আমরা চাইলে পরে সেদিন অর্থ সচিবের সাথে দেখা করতে পারতাম আমরা করিনি আমরা বললাম যে কেন্দ্রীয় সরকারের কাছে যখন বার্তাটা পৌঁছে দেওয়া গেছে কোনো অসুবিধা নেই আমরা খুব শীঘ্রই হয়তো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিজি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করতে যাব রাজ্য সরকারের মিটিংয়ে যখন ফেডারেশনের দুজনকে দেখলেন তখন আপনার মিটিং ছেড়ে চলে উঠে চলে আসবো এই মানসিকতা কি সৃষ্টি হয়নি বা হলো না কেন বিকজ কোর্টের নিয়ম অনুসারে ওরা থাকবে এরকম তো কথা কোর্টও দেয়নি হয়তো আমরা যেটা ঠিক করেছিলাম আমরা জানতাম যে বৈঠকটা ব্যর্থ হবে সেটা করিনি ইচ্ছা করি যে চেয়েছিলাম যে আমাদের কথাগুলো অন্তত শোনানো যাক আর যদি আমরা ছেড়ে চলে আসতে আসতাম এই সরকার যা মিথ্যাবাদী কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়েও মিথ্যা কথা বলেন তাতে হয়তো বলতেন যে ওরা ইচ্ছা করে উঠে চলে গেছে বৈঠক না করে আপনি নির্দেশ দিলেন ওরা বৈঠক করলো না উঠে চলে গেল সেই জায়গাটাকে তৈরি হতে দিনই বরং এখন বলটা আমাদের কোর্টে আছে তারা থেকেছে না তাদের থাকা না থাকা তো সমান মানুষ কাকে নিয়ে চিন্তিত হয় যে যুক্তি সাজিয়ে কথা বলতে পারে যার কাছে কোনো যুক্তি নেই যে কথা বলতেই পারে না তাকে নিয়ে আমরা ভাবতে যাবো কেন থেকেছেন উনি ধন্যবাদের বন্যা বয়ে দিয়েছেন যেভাবে ওনারা দেন বাইরে দাঁড়িয়ে সেরকম ভাষা দিয়ে কথা বলেছেন 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 অসুবিধে কী আছে আমরা আমাদের কথা শুনিয়ে এসেছি ভাস্করবাবু আপনাদের এই সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় একটা অভিযোগ দায়ের করেছেন দেবপ্রসাদ তিনি ছত্রে ছত্রে লিখেছেন বিভিন্ন দুর্নীতি আত্ম আর্থিক তৎরূপের বিভিন্ন অভিযোগ টাকা এসি বন্ধ করে দেবেন কথা ছিল সেটা হয়নি মানে একাধিক অভিযোগ একাধিক অভিযোগ এনি করেছেন যে টাকা অনেক বেশি খরচ হয়েছে টাকা নেওয়া হয়েছে কর্মচারীদের কিছু কাউকে টাকা দেওয়া হয়েছে এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন সরকারের সাথে পুরো চক্রান্ত করে করা হয়েছে উনি কোনো কিছুটাকেই বাকি রাখেননি বলেছেন যে এখানে অনশন করা হয়নি সব রাত্রেবেলায় খাওয়া দাওয়া করতে সব রকম বলেছেন তাহলে কিটন বডিগুলো পাওয়া গেল কী করে বিভিন্ন জায়গা থেকে তো টেস্ট করা হয়েছে বড়ি কখন পাওয়া যায় আমার এখন মনে হয় আমরা যখন এখন অনশন করে পড়ে থাকতাম উনি প্রতিদিন আসতেন এই যে ভদ্রলোক বসে আছেন তার পাশে বসতেন উনি বসে পরে আমাদের দিকে মুখ করে প্রতিদিন উনি খাওয়া দাওয়া করতেন মানে আমি প্রথমে ভাবতাম বোধ হয় লোকটা বোধ হয় বোঝে না কিছু হয়তো ইয়েটা নেই হয়তো অন্য মনস্ক মানুষ সেই জন্য হয়তো করেন ওটা তা দুদিন আমি এখানে বলে পড়ো ওনাকে ওখান থেকে মঞ্চ থেকে নামিয়ে পড়ো এখানে বসালাম যে ওখানে খাওয়াতে খেতে হলে ওখানে গিয়ে খানগা কারণ আমাদের সাথে যারা অনশন করে পড়ে আছেন তাদের সামনে বসে আপনি খেলে পড়ো তাদের হয়তো কোথাও একটা ইয়ে হতে পারে আর কি দেখে পড়ো তো খিদেও পাই অনেক সময় তা এখন বুঝতে পারছি আসলে এগুলো সব শয়তানি ছিল আর আমাদের এখানে ক্যামেরা লাগানো আছে যাতে কেউ এই প্রশ্নটা তুলতে পারে সেটা আমরা জানতাম এখানটাকে যেমন ট্রান্সপারেন্ট প্লাস্টিক লাগানো ছিল শীতকাল ছিল তখন লাগানো ছিল এখানে পুলিশ প্রহরা থাকতো সময় আর ওখানে আমাদের ক্যামেরাও বসানো ছিল যাতে করে যে কেউ প্রশ্ন করলে পরে আমরা যেন দেখিয়ে দিতে পারি যে আমরা কোনো খাওয়া দাওয়া করছি না আদপেও তা তদন্ত করতেই পারে কোনো অসুবিধা নেই আমাদের কাছে সমস্ত পরিষ্কার আছে আর কিটন বডি ভাঙার রিপোর্টটা তো আছে কিটন বডি তখনই ভাঙে যখন আপনি প্রলংড অনশনে থাকেন আপনার শরীরের প্রোটিনগুলো যখন ভাঙতে থাকে তখন ইউরিনের মধ্যে কিটন বডি পাওয়া যায় কিন্তু এতদিনকার আপনাদের একটা সঙ্গী বা সাথী দেবপ্রসাদ বাবু প্রথম থেকে ছিলেন হঠাৎ করে এই ধরনের একটা অভিযোগ আপনাকে কি এই কোথাও গিয়ে এই আন্দোলনটাকে একটা ধাক্কা দেওয়ার একটা চেষ্টা বলে মনে হয় আজকে একজন ফোন করেছিলেন যে তোমাদের এতদিন ধরে মনে হয় যে ও সরকারের হয়ে কাজ করেও আমি বাস্তবিক বলছি বুঝতে পারিনি এটা আমারই দোষ সংগ্রামী যৌথ মঞ্চ হওয়ার আগে দেবপ্রসাদ হালদারকে কেউ চিন্ত না ইউনিটি ফোরামকেও কেউ চিন্ত না মামলাকারী সংগঠন হিসেবে মনোয়বাবু দিকে চিনতেন আমরা তুলে ধরেছিলাম এবং আমি দায়িত্ব নিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্বকে ফোন করে পয়সা তুলে দেওয়া আমি নিজে যে সংগঠনে বিলং করি তাদের কাছ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তুলে দেওয়া এরকম করে প্রায় আঠারো লক্ষ টাকা আমরা তুলে দিয়েছিলাম সাধারণ মানুষ মানে কর্মচারীদের কাছ থেকে তুলে দেওয়া উনি বলছেন আমাদের কাছে অভিযোগ আছে এবং সেটা প্রমাণও আছে যে বিকাশবাবুকে উনি 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 নাকি ছ লক্ষ টাকা দিয়েছেন বিকাশবাবু কোনো পয়সা নেয়নি আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন মাইকে রৌব রহিমকে নিয়ে নাকি এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছেন রৌব রহিমকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে দেন মানে পার হেয়ারিংয়ে ওনার খরচা হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা উনি হিসেব দিচ্ছেন তিন লক্ষ একাত্তর হাজার টাকা হিসেব চাইলে পরে ও কোন দিন রসিদ সহ হিসেব পেশ করেন না আমাদের কাছে হিসেব আছে সংগ্রামী মঞ্চের ফান্ড নিয়ে যে অভিযোগ করেছেন আমরা অডিটারকে দিয়ে হিসেব করিয়ে সমস্তটাই ফেসবুকে পাবলিশ করে দেবো আপনাদেরকেও দিয়ে দেবো দেখিয়ে দেবেন তখন আর আমাদের কাছে পাই পয়সার হিসেব আছে এরপর উনি বললেন যে আন্দোলন বন্ধ করে দেওয়া হোক তার স্ক্রিনশট আছে আমার গ্রুপেই লেখা আছে আন্দোলন বন্ধ করে দেওয়া হোক আন্দোলন করে কিছু হবে না পয়সা করে আমাকে দিয়ে দেওয়া হোক আমরা মামলা করে সব আদায় করে দেবো তা আমি বললাম যে আপনার এখানে থাকার প্রয়োজনীয়তাটা কি আর আপনাকে যে পয়সা দেওয়া হবে আগে হিসেব দিতে হবে আপনি হিসেব দিন সেটাতে ওনার মাথায় বাজ পড়ল ওই হিসেব দিতে না পেরে উনি অভিযোগ করলেন যে ভাস্কর ঘোষ আর শৈবাল সরকার নাকি ইয়ে করেছে মানে টাকা তজরুপ করেছে মিটিং ডাকা হলো যে মিটিং আপনি পেশ করবেন উনি এলেন উনি বললেন না আমার কাছে লিখিত জানতে চাওয়া হোক আমি তখন হিসেব পেশ করব আমার কেন আপনি অভিযোগ করলেন গ্রুপে মিটিং ডাকা হচ্ছে মিটিংয়ে দিন হিসেব মানে ও আপনার কাছে তথ্য প্রমাণ আছে বলছেন তা তথ্য প্রমাণ দিন যে কোথায় টাকা পয়সা নয় ছয় করেছি এরপরে উনি দেখলাম যে বাইরে বাইরে সিন ক্রিয়েট করতে শুরু করলেন যদিও এখানে সব ইয়ে করা আছে প্রত্যেকটাই সিসিটিভি ফুটেজ আছে মানে উনি মিথ্যা কথা যে বলছেন কোনো ইয়ে নেই পালাবার ওনার পথ নেই তা উনি অভিযোগ করেছেন ওনাকে নাকি মারতে যাওয়া হয়েছে খুনের হুমকি দেওয়া হয়েছে কোনো কিছুই হয়নি গোটা মিটিংটারই সিসিটিভি ফুটেজ আছে তা এই যে মিথ্যা অভিযোগগুলো করেছেন ভালো করেছেন নিজের স্বরূপটাকে চিনিয়ে দিয়েছেন এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের কাছে ওনার স্বরূপটা পরিষ্কার হয়েছে এবং যে পয়সা করে উনি শর্ত দিয়েছিলেন যে আমার যতদিন সুপ্রিম কোর্টে কেস চলবে ততদিন তিন লক্ষ একাত্তর হাজার টাকা করে দিয়ে যেতে হবে এখন তো আমরা নাকি শুনছি যে ওনার বধু নির্যাতনের নাকি মামলা আছে সেটাতে নাকি ধামাচাপা আছে ওটা নাকি সরকার তুলে দেখার ভয় দেখিয়েছে আর্থিক সংযোগেরও কিছু বিয়ে পাচ্ছি উনি নাকি ওনার নামে নতুন করে জমি কিনেছেন কৈখালির ওদিকে এসব বিভিন্ন রকম অভিযোগ তো আমরা আমাদের কাছেও আসছে সুতরাং উনি প্রমাণ করুন আর ওনার নামে যে অভিযোগ আছে সেগুলো তো প্রমাণ করে দেওয়া যেতেই পারে পুরো বিষয়টা অন্যদিকে একটা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা বলে আপনার মনে হচ্ছে একদমই তাই সরকার বহুভাবে চেষ্টা করেছে প্রথম থেকে চেষ্টা করেছে আর্মিকে দিয়ে এটাকে তুলিয়ে দেওয়া পারেনি বিভিন্নভাবে পুলিশকে বলেছে পুলিশে নিচের মহল করতে অস্বীকার করেছে সমস্ত দিকে ব্যর্থ হয়ে তবে কাজে ছাটানোর চেষ্টা করছে রামবাম বাম কং বলল তা আমরা তো স্বীকারই করছি রাম বাম কং তার সাথে বিক্ষুব্ধ তৃণমূল চারটে দলই আমরা আছি এস এসি নকশালও আছে তার দিকে এবার বাদ দিচ্ছ কেন তোমরা এখানে সমস্ত কিছু সংমিশ্রণ আছে তোমাদের চিনতে ভুল হয় নিজের যোগ্যতা দিয়ে যে মানুষটা সরকারি কর্মচারী হন তার কোনো রাজনৈতিক রঙ থাকতে পারে না নিজের যোগ্যতা অনুযায়ী সে তার মৌলিক দাবিতে এখানে বসে আছেন এটা হচ্ছে তার পরিচয় রাজনীতি খুঁজ খুঁজতে যাওয়াটাই বৃথা এই মঞ্চকে বিভিন্নভাবে কালিমানিত্ব করার চেষ্টা হয়েছে পারেনি এখন দেখছেন যে নিজের পায়ের তলার মাটি সরে গেছেন সেখানে দাঁড়িয়ে তার সাঙ্গাঙ্গ দিকে ভ্রমণে পাঠানো হয়েছে এ যাও দেখে এসো কত সুখে আছেন তার সাথে তো কোনো যোগাযোগ নেই মানুষের মানুষের যোগাযোগ থাকলে যে রসিদটা দিয়ে টাকা দিচ্ছে সেটাকে কেউ দানের রসিদ হিসেবে দেখে মানে আমরা নাকি টাকা পেয়েছি আর এসে সে কাছ থেকে মানে একটা মানুষ কতটা মতিভ্রম হলে পরে এই কাজগুলো করতে পারেন সেটাই হচ্ছে রাজ্যে এবং আবার বলছি যে রাজার দোষে রাজ্য নষ্ট যুব সম্প্রদায়কে উঠে দাঁড়াতে হবে খুব পরিষ্কার ছাত্র দিকে উঠে দাঁড়াতে হবে এই রাজ্যের নারী পুরুষ দিকে উঠে দাঁড়াতে হবে প্রত্যেকটা ক্ষেত্রকে ধরে ধরে শেষ করা হয়েছে বাঙালি জাতিটাকে শেষ করার চক্রান্ত চলছে আমি মনে করি বাঙালি জাতির চরিত্রকে যদি ডিফাইন করতে হয় তাহলে যেটা আসে সেটা হলো তার প্রতিবাদী সত্তা এবং তার শিক্ষা প্রতিবাদী সত্তাকে শেষ করা হয়েছে শিক্ষাটাকে পুরোপুরি শেষ করা হয়েছে হচ্ছে না হলে একজন এমডি ডাক্তার কর্পোরেশনের চাকরি করছেন চুক্তিবদ্ধ হচ্ছেন পনেরো হাজার টাকাতে একজন রাজমিস্ত্রি তার থেকে বেশি ইনকাম করেন তাই তো আমি কারোর কাজকে ছোট করছি না কিন্তু একজন রাজমিস্ত্রির সাথে যদি একজন এমডি ডাক্তারকে সমগোত্রে এনে ফেলা হয় তাহলে এই রাজ্যের কোনো ছেলে আর এমডি হওয়ার চেষ্টা করবে ডাক্তার হওয়ার চেষ্টা করবে বলুন তো শিক্ষার মান থাকবে কিছু সেটা তো সেটাই তো উনি ব্যবস্থা করছেন শেষ প্রশ্ন এই আন্দোলনের পরবর্তী ধাপ কি সরকারের সঙ্গে যে যে আশাটা আপনারা দেখেছিলেন ক্ষীণ আশা সেটাও মুখ থুবড়ে পড়ার পর আপনাদের পরবর্তী স্টেপ কি হতে চলেছে সরকার প্রচণ্ড চাপে আছে নর্বর নরবর করছে জকার হলে জোড়া জোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো জায়গাতে নিয়ে যেতে হবে আমার দাবি দাবা যদি না মেটে তাহলে কি করতে হয় তাকে তো তোমাকে সরিয়ে দিতে হবে এবং তার থেকে বড় একটা ফান্ডামেন্টাল প্রশ্ন যে এই রাজ্যে কাজ নেই সরকারের ইনকাম বাড়ছে না এই ব্যর্থতাটা কার সরকারের একটা ব্যর্থ সরকারকে আমরা মেনে নেব কেন এটাও তো একটা চিন্তাভাবনা করার বিষয় যে যে সরকারটা চালাতে পারছে না সেই সরকারটাকে মেনে নিতে যাবই বা কেন আমি যদি কাজ করতে না পারি আপনি আমাকে রাখবেন আপনার কোম্পানিতে এটা তো দয়াদাক্ষিণের বিষয় নয় এটা তাহলে সেখানে সরি সরিয়ে মানে সরে যেতে হবে তাকে কে আসবেন কে না আসবেন সেসব পরের প্রশ্ন কিন্তু আপনি আগে যান এটাই হচ্ছে এই রাজ্যের মানুষের বর্তমান কথা হয়ে গেছে পথে ঘাটে ঘুরুন গ্রামে গ্রামে চলে যান দেখুন সাধারণ মানুষ কথা বলছে জনসংযোগ যাত্রা শুরু হচ্ছে আপনাদের ছ তারিখ থেকে আপনাদের কি যাত্রা শুরু হবে হ্যাঁ দরকার হলে তার পিছিয়ে পিছিয়ে মানে স্বরূপ উন্মোচন যাত্রা করবো আমরা এরকম করতে পারি আর কি আমরা তো যাই জেলায় জেলায় তো যাচ্ছি স্বরূপ উন্মোচনেরই কাজ চলছে তো এই রাজ্যে বাসে ট্রেনে ট্রামে যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতেও অষ্টআশি দিন আগে মানুষ ভয় পেত এখন আপামর মানুষ সকলেই এই সরকারের বিরুদ্ধে মানে সত্য ভাষাতে মানে ভদ্র ভাষাতে কটাক করছেন করছেন তো সমালোচনা করছেন হওয়াটা তো প্রয়োজন এইরকম নজিরবিহীন চুরির রাজত্ব তো কোনো কালে হয়নি ভারতবর্ষ দেখেনি কোনো দিন হচ্ছে আমরা মেনে নিয়েছি এত এবার আর মানছি না এখন অবশ্যই অসংখ্য ধন্যবাদ এই নজির লড়াই হয়তো বাঙালির হিসাবেও আপামোর বাঙালি মনে রাখবে সব লড়াই তো জেতার জন্যও নয় কিছু লড়াই মনে রাখার জন্য তবে ভাস্করবাবুদের পূর্ণ আস্থা বিশ্বাস এই লড়াই তারা জিতবেন নরবরে সরকার টলমলে সরকার উপরে তারা ফেলতে পারবেন আন্দোলনের দ্বারা দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ ভাস্করবাবু এতটা সময় দেওয়ার জন্য কমেন্টে জানাবেন নিঃসন্দেহে কেমন লাগলো ধন্যবাদ